আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের কাছে প্রশ্ন এসেছে যে ডাক্তারের জন্য ওষুধ কোম্পানির গিফট ও কমিশন গ্রহণ করা যাবে কিনা। ডাক্তাররা কিন্তু এই কাজগুলো খুবই করে থাকেন, তাদের ওষুধ কোম্পানির গিফট কমিশন এগুলো গ্রহণ করে থাকেন। অনেক সময় আমরা দেখি রোগী ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের কাছে বিভিন্ন কোম্পানির লোকেরা এসে কলম পেট ফ্রি ওষুধ তাকে দিয়ে যায়, যাতে করে সে ওই ওষুধগুলো প্রেসক্রাইব করে। তো এটা জায়েজ আছে কিনা, তো আমি প্রথমত আলোচনা করব যে যদি ওষুধ ডাক্তার ডাক্তারকে দেয় অথবা কলম পেট এ জাতীয় কোনো কিছু এমনিতেই দিল যে আপনার যদি মন চায় আপনি আমাদের কোম্পানির ওষুধটা লিখবেন আর মন না চাইলে লিখবেন না, এই সিস্টেম যদি করা হয় তাহলে ডাক্তার এটা গ্রহণ করতে পারে, এটা তার জন্য কোনো সমস্যা নেই। এটা এমনই হবে যে তাকে কেউ কোনো কিছু হাতিয়ে দিল, সে হাতিয়েটা গ্রহণ করলো, বিষয়টা এমনই। কিন্তু যদি তাকে এই ওষুধ আর পেট কলম এগুলো দেওয়ার মাধ্যমে এই শর্ত করিয়ে দেওয়া হয় যে আপনি আমাদের ওষুধটি প্রেসক্রাইব করবেন, অবশ্যই আমাদের যে ওষুধটা নিয়েছি এই ওষুধটা আপনি রোগীর কাছে এটা লিখে দিবেন, যাতে করে ওই ওষুধটা বিক্রি হয়, এটা কিন্তু জায়েজ হবে না। কেননা ডাক্তার যে এখান থেকে টাকাটা গ্রহণ করলো, এভাবে অনেক কোম্পানি কিন্তু ডাক্তারের কাছে কিছু টাকাও দিয়ে যায় যে আপনি আমাদের ওষুধটা প্রেসক্রাইব করবেন। টাকা গ্রহণ করা তো প্রথমেই না জায়েজ, কিন্তু ওষুধ আর কলম যদি অথবা পেট এ জাতীয় কোনো কিছু শর্ত করিয়ে দেওয়া হয় তাহলে সেটাও না জায়েজ। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডাক্তার তো রোগীকে দিল, আর যদি ওষুধটা এমন হয় যে ডাক্তার রোগীকে দিল, দেওয়ার পর যে ওষুধটা দিয়েছে এটা রোগীর জন্য কল্যাণকর, এটা রোগীর জন্য ভালো, হ্যাঁ এটা তো ভালো সকলেই বলবেন, তাহলে এটা না জায়েজ এর কি আছে? তো এখন আমি বলবো যে ডাক্তার সাহেব যে সময়টা দিচ্ছে রোগী কিন্তু টাকা দিয়ে ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে না, অবশ্যই সকলেই টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয়। তো টাকা দিয়ে যে রোগীরা ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছে, তো টাকা দিয়ে দেখানোর মাধ্যমে কিন্তু ডাক্তারের 5 মিনিট সময় রোগী কিনে নিল, এক পর্যায়ে টাকা দিল মানে কিনে নিল। অর্থাৎ এর মধ্যে যদি ডাক্তার অন্য কারো ওষুধ প্রেসক্রাইব করে, অন্য কারো ওষুধ এখানে প্রেসক্রাইব করার জন্য তার থেকে টাকা গ্রহণ করে, তাহলে তার জন্য ডাক্তারের জন্য নাজায়েজ হবে। কেননা সে এই সময়টা কিন্তু তার জন্য নির্ধারিত, সে এই সময়ের মধ্যে অন্য কারো হক যদি আদায় করে, অন্য কারোর সাথে কথা বলে, এটা তার ঠিক হবে না। তো এখানে কিন্তু সে আগে টাকা নিয়ে রেখেছে ওই ওষুধটা লেখার জন্য, তাহলে ওই টাকার কারণে সে এখানে কাজ করতেছে, এই জায়গায় ওষুধটা লিখে দিতেছে, যদিও রোগীর জন্য এটা ভালো। এই জন্য এখানে রোগীর সাথে প্রতারণা হয়, দুইজনের থেকে টাকা গ্রহণ করা হয়। আর কোনো কোনো ওষুধ তেমন আছে যেগুলো রোগীর এগুলো ব্যবহার করা ভালো নয়, অথবা রোগীর এতে কোনো কল্যাণ নেই, কল্যাণ নিহিত নেই, তারপরেও ডাক্তার এগুলো লিখে দেবে যে টাকা খেয়েছে। এই জন্য ডাক্তার যদি কোনো আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা সতর্ক হয়ে যাবেন, আর এই সিস্টেমে আর কোনো রোগীকে কষ্ট দিবেন না, আর আপনারা সতর্ক থাকবেন। আর রোগীরাও ডাক্তার দেখানোর পূর্বে ভালো ডাক্তার কোনটা, ভালো ডাক্তার কোনটা, খারাপ ডাক্তার, আপনারা অবশ্যই এগুলো যাচাই করে তারপর দেখাবেন। এ ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের 7174 নম্বরে। তো এক সাহাবী যাকাতের টাকা উসুল করে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এই টাকাটা যাকাতের, আর এখানে আর কিছু টাকা আছে, এটা হচ্ছে আপনার আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। হাদিসের ব্যাপারটা হলো যে হাদা লাকুম ওয়া হাদা উহদিয়া ইলাইয়া, এটা আমার আর এটা আপনাদের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে একত্র করে ঘোষণা দিলেন যে সে যদি কাজে না গেত তাহলে কি তাকে এই টাকাটা দেওয়া হতো? তাহলে কিন্তু তাকে টাকা দেওয়া হতো না। তো এখন প্রশ্ন হচ্ছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি সেখান থেকে যাকাতের টাকা উসুল করার পর কোনো টাকা নিজের জন্য আনবে, নিজের জন্য হাদিয়া হিসেবে গ্রহণ করবে, সে ওই টাকাটা নিয়ে কিয়ামতের দিন উঠবে, ওই টাকাটা কিয়ামতের দিন তার ধারে বোঝা হয়ে দাঁড়াবে, এই টাকাটা তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। এই জন্য ডাক্তাররা যদি সে ডাক্তার না হতো তাকে কিন্তু কিছু টাকা দেওয়া হতো না রোগীকে প্রেসক্রাইব করার জন্য। এই জন্য চুক্তি ছাড়া যদি ডাক্তারকে টাকা দিয়ে যে আপনি এমনি টাকা দিলেও আপনি যদি ওষুধ প্রেসক্রাইব করেন তাহলে তো ভালো, না করলে সমস্যা নেই, এই শর্তে ডাক্তার টাকা নিতে পারবে, যে কোনো কিছু নিতে পারবে। কিন্তু যদি সে ওষুধ প্রেসক্রাইব করার জন্য টাকা নেয় তাহলে এটা তার জন্য নাজায়েজ হবে। ওই যে কিয়ামতের দিন ইহাদের সাথে মিলে যাচ্ছে যে সে কিয়ামতের দিন এটা নিয়ে হাশরের মাঠে উঠবে। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আপনাদের জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি।